আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে। শিডিউল অনুযায়ী আজ আমাদের আলোচনা FCPS পার্ট 1 প্রিপারেশন। FCPS পার্ট 1 প্রিপারেশনের জন্য আমরা শুরুতে যেটা আলোচনা করতে চাই যে ম্যাট্রিক্স পয়েন্ট আমাদের যেই সাবজেক্টগুলো নিয়ে পার্ট 1 প্রিপারেশনের প্রস্তুতি অলরেডি নেওয়া আছে, তার মধ্যে মাদার সাবজেক্ট চারটা, মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স, এবং পাশাপাশি অ্যাসোসিয়েটেড সাবজেক্টের মধ্যে আছে অ্যানেস্থেশিয়া, ইএনটি এবং ডার্মাটোলজি। তো একটা প্রিপারেশন FCPS-এর জন্য আসলে কীভাবে নেবেন এবং কী পড়বেন, কতটুকু পড়বেন, এই বিষয়গুলো জানাটা খুব গুরুত্বপূর্ণ। শুরুতে আমরা যাব যে যারা নতুন পরীক্ষা দিতে এসছেন, মানে ইন্টার্ন শেষ করেছেন, আপনাদের জন্য আমি যদি বলি যে বছরে দুইবার আমাদের পার্ট 1 পরীক্ষা হয়, একটা হলো জানুয়ারি আর একটা হলো জুলাই। তো সামনেই যেহেতু জুলাইয়ের আমাদের পরীক্ষার একটা প্রস্তুতি আছে, তো সেই লক্ষ্যে ম্যাট্রিক্স পয়েন্ট বেশ কিছু নতুন ইনোভেটিভ প্রোগ্রাম চালু করতে যাচ্ছে। প্রথমত আমাদের যে জেনারেল প্রোগ্রাম যেটা আছে সেটা যদি আমি বলি, যে এখানে আমাদের মেডিসিন যেই সাবজেক্ট যেখানে আমরা লং কোর্স বলে থাকি, সেই জায়গাতে আসলে আমরা আসলে কী পড়াবো। স্বাভাবিকভাবে আপনারা জানেন যে মেডিসিনে আপনাদের ডিভিশন বেসড অবশ্যই সেটা লাগবে, এবং 24তম ডিভিশন বেসড অনুযায়ী আমাদের পড়াশুনোগুলো আছে, এবং আমরা সেখানে বইয়ের SBA-র জন্য একটি কালি ইউজ করেছি, আমরা MCQ-র জন্য একটি কালি ইউজ করেছি, এবং যে জায়গাগুলো আপনাকে পড়তে হবে সেখানে আরেকটা মার্কার দিয়ে আমরা ব্যবহার করেছি। এতে করে একজন স্টুডেন্ট একটা চ্যাপ্টারে আসলে কতটুকু পড়তে হবে এবং কী পড়তে হবে এবং কোনগুলো বুঝতে হবে এগুলো সম্পর্কে একটা ক্লিয়ার তিনি আইডিয়া পাবেন। একই রকমভাবে আমরা বেলি ল্যাবস, একই রকমভাবে পেডিয়াট্রিক্স, একই রকমভাবে আমাদের যে গাইনি, এগুলো আমরা সেভাবে পরিচালনা করব। এখন আমরা যদি একটু যাই যে পাউটার পরীক্ষায়, যারা নতুন অনেকে জানেন পরীক্ষাটা কিভাবে হয়, তিনটা পেপার থাকে, পেপার 1, পেপার 2 এবং পেপার 3। প্রতিটা পেপারে প্রশ্ন থাকে হলো 50, নাম্বার থাকে হলো 100, এবং এই 50 নাম্বারের মধ্যে 25 MCQ এবং 25টা হলো SBA। তো SBA-টা এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে SBA-র কোশ্চেনগুলোতে দেখা যায় যে অ্যান্সার যে 5টা থাকে মনে হয় যে 5টাই হয়তো অ্যান্সার হতে পারে, কিন্তু তার মধ্যে সিঙ্গেল বেস্ট মানে সবচেয়ে বেশি অথেন্টিক কোনটা হবে সেখানে আপনাকে দাগে আসতে হবে। তো এইটা দাগানোর জন্য একটা টপিকের কনসেপ্ট ভালো একটু ক্লিয়ার থাকতে হবে, এবং বইয়ের যে জায়গাগুলো থেকে SBA আসে সেগুলো আপনাকে পড়ে শেষ করে ফেলতে হবে। তো এই কাজটা আসলে কী পড়বেন, কোথা থেকে পড়বেন, এবার আমরা নতুন করে আরও আধুনিক উপায়ে গুছিয়েছি, সেগুলো আমরা অ্যাপ্লাই করব। এবার যদি আমরা স্ক্রিনে দেখি, এটা অলরেডি আমরা ম্যাট্রিক্স পয়েন্টের গ্রুপে অনেকবার শেয়ার করেছি যে আপনি আসলে কোন কোন সাবজেক্টে পার্ট 1 পরীক্ষা দিতে পারবেন। এবং আরেকটা বিষয় হলো যে আপনি কার্ডিওলজিতে পরীক্ষা দিবেন, আবার ইন্টারনাল মেডিসিন আপনার বন্ধু পরীক্ষা দিবে, আপনাদের দুজনকে আলাদা প্রশ্ন হবে না, আপনাদের একই প্রশ্ন হবে। তাহলে FCPS পার্ট 1 ওই প্রশ্নে কোন কোন সাবজেক্টগুলোতে আপনি পরীক্ষা দিতে পারবেন, তো একাধিক সাবজেক্ট চয়েস করার তো সেই সুযোগ নাই অলরেডি আপনারা জানেন, এবং আপনি শুরুতেই যদি চয়েস করতে হবে আপনি কার্ডিওলজি দিবেন তাহলে আপনি সেই সাবজেক্টেই থাকবেন। আগে পুরাতন একটা নিয়ম ছিল যে ইন্টারনাল মেডিসিনে পরীক্ষা দিয়ে 2 বছর পর আপনার ব্রাঞ্চে যেতে পারবেন, সেটা এখন আর থাকছে না, তাহলে আমরা নতুনটাই জানি। এবং একই রকমভাবে FCPS সার্জারি একটা কমন কোশ্চেনে আপনি কোন কোন সাবজেক্টে পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নেওয়াটা সম্ভব, এই লিস্ট আমরা প্রয়োজনে আবার গ্রুপে দিব, আপনারা সেটা দেখে নেবেন। এবং এই ভিডিওর নিচে আপনি যদি এই আমাদের যে ওরিয়েন্টেশন ভিডিও আছে পেপার ওয়াইজ, তারপরে আমাদের টপিক লিস্ট আছে, আমাদের কী কী বই লাগবে সেটার একটা লিস্ট আছে, আপনি এই পুরো কোন কোন সাবজেক্টে কমন কোশ্চেনে পরীক্ষা হয় এই লিস্ট আছে, তো এইটা আমাদের গুছানো, আপনি কমেন্টে আপনার সাবজেক্টের নাম লিখলে আমরা সেটা আপনাকে ইনবক্সে প্রোভাইড করে দেব। এবার আমরা যদি একটা যে কোনো দেখাই, FCPS মেডিসিনের ক্ষেত্রে যদি দেখাই, বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো একই নিয়মে চলবে। যেমন আপনাকে যদি আমি দেখাই পেপার 1, পেপার 2, পেপার 3 FCPS মেডিসিন,
এবং পাশাপাশি ফিজিওলজির বেশ কিছু অংশ এখানে আছে। তো আমরা লেকচার নাম্বার দেওয়া আছে এই অনুযায়ী ক্লাস চলতে থাকবে এবং দেখা যাচ্ছে যে FCPS মেডিসিনে অ্যারাউন্ড প্রায় এখানে প্রায় আপনার 21টা লেকচারের মতো শুধু ডেভিডসন বেসড, বাকি আছে আপনার 8টা লেকচার হলো ফিজিওলজি বা অন্যান্য যে বেসডগুলো আছে। তো একই রকমভাবে আমরা FCPS সার্জারি যদি যাই, তার আগে আবার FCPS মেডিসিনের যে বুক লিস্ট আছে সেটা আমাদের রেডি করা, আপনি এই লিস্ট দেখেই সেই বইগুলো কালেক্ট করে নিতে পারবেন। একইভাবে সার্জারি যদি যাই, একই রকমভাবে সেখানে পেপার ওয়ান, পেপার টু, পেপার থ্রি ভাগ করা আছে এবং সেইখানে বেসিক পার্ট আর একটা হলো ক্লিনিক্যাল পার্ট। তো ক্লিনিক্যাল পার্ট আমরা শুরু করেছি লেকচার 24 থেকে একদম লেকচার 33 পর্যন্ত, আর বাকিগুলো হলো বেসিক পার্ট। এইভাবে আমাদের প্রতিটা সাবজেক্ট লিস্ট করা আছে, আপনি কমেন্টে সাবজেক্টের নাম লিখলে আমরা সেটা আপনাকে পাঠিয়ে দিব। এবার আসি আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে আমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে নতুন একটি প্রোগ্রাম চালু করতে যাচ্ছি যেখানে আমাদের জুমে ক্লাস হবে, ইন্টারেক্টিভ, প্রতিদিন রাত 10টায়। প্রতিদিন মানে হলো আপনার সপ্তাহে 2 থেকে 3 দিন সেভাবে আগে থেকে শিডিউল করে দেওয়া থাকবে, যেখানে প্রতিটা চ্যাপ্টার, সেটা গাইনি হোক, সেটা পেডিয়াট্রিক্স হোক, সেটা আপনার বেলি ল্যাবস হোক এবং মেডিসিন হোক, প্রতিটা চ্যাপ্টার আপনার সাথে সরাসরি ইন্টারাকশন হয়ে আমরা যে ব্যাচটা ওপেন করতে যাচ্ছি, বই দাগানো থেকে শুরু করে ছোটো ছোটো টপিকগুলো আলোচনা এবং আপনি সেখানে কোয়েশ্চেন করতে পারবেন, মানে এইটা আপনার জন্য একটা দুর্দান্ত ভূমিকা পালন করবে। যারা ঢাকায় বিভিন্ন কারণে হয়তো একাডেমি আসতে পারেন না বা ঢাকার বাইরে যারা আছেন, তাদের জন্য আসলে এই প্রোগ্রাম অনেক বেশি হেল্পফুল হবে এবং এই প্রোগ্রামের সাথে ইনক্লুডেড সবাই একটা ট্রিমেন্ডাস রেসপন্স পাবেন আশা করছি। তো এইটার কিছু ডেমো ভিডিওগুলো আমরা এই সপ্তাহ থেকে শুরু করতে যাচ্ছি, আপনারা এটা সবার ওপেন ফর অল এই সপ্তাহ থেকে যেটা শুরু হবে, গাইনি থাকবে, মেডিসিন থাকবে, সার্জারি থাকবে, এগুলোতে আপনারা ইনক্লুড হবেন এবং এতে করে আমার মনে হয় FCPS পার্ট ওয়ান প্রিপারেশনটা আরও এক ধাপ এগিয়ে যাবে এবং আমরা অবশ্যই চেষ্টা করছি এটাকে একদম সহজ একটা প্রক্রিয়ায় নিয়ে আসার জন্য। এবং আবারও যদি বলি যে জুমের যে লাইভ ক্লাসগুলো থাকবে, অবশ্যই অবশ্যই আমরা একটা মিনিমাম একটা অ্যামাউন্ট রাখবো যাতে আপনারা সবাই এটাতে ইনক্লুড হতে পারেন এবং আমার মনে হয় যে এটা একটা মাইল ফলক হিসেবে আপনাদের কাজ করবে। সব সাবজেক্টে এই একটা ব্যবস্থা ম্যাট্রিক্স পয়েন্ট থেকে আয়োজন করতে যাচ্ছে, আশা করি আপনারা সেটার সাথে থাকবেন। এবং FCPS পার্ট ওয়ান নিয়ে আরও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা বা কিছু থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে লিখতে পারেন এবং একটা বড় অংশ ওরিয়েন্টেশন বলেন অথবা কোন কোন বই আপনি প্রিপারেশন নেবেন, এই পুরো জিনিসটাই আপনাকে আমরা ইনবক্সে দিয়ে দিব, এতে করে আপনার বুঝতে অনেক বেশি সুবিধা হবে। আর এছাড়া সর্বশেষ যদি আমি আরেকটু কথা বলি, যে আপনি ক্যারিয়ারটা আসলে কোন দিকে গড়বেন এবং বর্তমান এই প্রেক্ষাপটে আপনার সংসার, চাকরি সব কিছু মিলে আসলে পড়াশোনা করাটা অনেক কঠিন, তারপরেও আমাকে আপনাকে এই পথ অতিক্রম করে আসলে বের হতে হবে। তো তারপরে আমরা অনেক বেশি কনফিউজ থাকি আসলে, স্বাভাবিক, যে এখন তো আসলে একজন মেন্টর অবশ্যই প্রয়োজন, এই জন্যই যে আপনি একটা টপিক পড়ে বুঝতে পারবেন ঠিক আছে, কিন্তু এটার জন্য আপনার যে সময় লাগবে, 4 ঘন্টা 5 ঘন্টা একটা সময় ব্যয় হবে, এটা একজন মেন্টর আপনাকে 10 থেকে 15 মিনিটে বুঝিয়ে দিতে পারবে। তারও কিন্তু সময় লাগছে, কিন্তু সে এটাকে গুছিয়ে নিয়ে আসে আপনাকে ডেলিভারি করলে আপনার জন্য সময়গুলো অনেক বেঁচে যাবে এবং আপনার পড়াশোনার প্রতি অনেক বেশি আগ্রহ তৈরি হবে। আমাদের এই পার্ট ওয়ান লং ব্যাচের সাথে আমাদের শুধু ক্লিনিক্যাল পোর্শন যদি কেউ করতে চায়, শুধু ডেভিডসন, শুধু বেলিলাভ, শুধু দত্ত, শুধু ইএনটির ক্লিনিক্যাল, শুধু অ্যানেস্থেশিয়া ক্লিনিক্যাল, এটাও ব্যাচ আছে। এবং যদি শুধু কেউ এক্সাম দিতে চায়, যে ক্লাস ছাড়া শুধু এক্সাম দিবেন, সেটারও ব্যাচ আলাদা করে আমাদের সেখানে দেওয়া আছে। তো এই সামগ্রিক প্রেক্ষাপট এবং সর্বশেষ যেটা বলতে চাচ্ছিলাম, যে আপনি ক্যারিয়ার নিয়ে যদি কনফিউজ থাকেন, ম্যাক্সিমাম অংশ এটা হয় যে আপনি আসলে কীভাবে পড়বেন, কতটুকু পড়বেন বুঝতে পারছেন না, ম্যাট্রিক্স পয়েন্ট সেটা আয়োজন করেছে, আমি ডাক্তার শাহাদাত জুয়েল সপ্তাহে 2 দিন আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার সাথে দেখা করতে পারবেন ম্যাট্রিক্স পয়েন্টের অফিসে, হাতিরপোল অফিসে। আপনার এক একজনের লাইফ স্টোরি এক এক রকম, এক একজনের পড়ার ধরন এক এক রকম এবং আপনাকে চেষ্টা করব যে আপনার লাইফ স্টাইলের সাথে, আপনার গল্পের সাথে মিল রেখে আপনাকে কীভাবে সামনে প্রিপারেশনের জন্য এগিয়ে নিয়ে আসা যায়
সেই লক্ষ্যে আমরা কাজ করছি। এবং প্রতি সপ্তাহে অনেক ডক্টরের সাথে কথা হচ্ছে, অনেকেই আসছেন এবং তারা পড়াশোনায় ফিরে আসতে পেরেছেন এবং চেষ্টা করছেন। আশা করি এখান থেকে ভালো একটা আউটপুট তৈরি হবে। তো আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ, ইনশাআল্লাহ ভালো থাকবেন, দেখা হবে, আসসালামু আলাইকুম।